হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। তো আজকের ব্লগটি খুবই অসম ধামাকাদার হতে চলেছে, কারণ আজকের ব্লগটিতে আমি তোমাদের দেখাবো আমাদের এই আমি যেখানে থাকি পাত্রসায়ের মহা উৎসব, গাজন উৎসব। তো আজকের সেই ব্লগটি নিয়ে দেখাবো। আজকের ব্লগটা খুব বেশি বড় হবে না, ছোটোখাটোই হবে, তার কারণ আমি প্রতিদিনই একটি করে ব্লগ দেবো। ছদিনে ছটা ব্লগ আসবে, চিন্তা নেই। day-1, day-2, day-3 এইভাবে ছটা ব্লগ আসবে, প্রতিদিনের গাজনে আমি ব্লগ দেবো। তো আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দেবে, সাবস্ক্রাইবটা এক্ষুনি করে দাও, যারা এখনো করনি অবশ্যই শেয়ার করে দাও। তো চলো আমি তোমাদের সেই জায়গাতে নিয়ে যাবো। তো চলো, তো বন্ধুরা আমি তোমাদের সেই জায়গাতে নিয়ে যাব, যে জায়গায় আমি তোমাদেরকে আমি উৎসবটা দেখাবো বলেছি। আজকের উৎসবটা খুবই বড়সড় হতে চলেছে। এর আগে তো আমি তোমাদেরকে আমি পঞ্চমটা তীর উৎসব দেখিয়েছি, কিন্তু এটা তার থেকেও খুবই আরও বড়সড়, কারণ এটা আমাদের পাত্রসায়রের গাজন। তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তার মানে কত বড় হতে চলেছে। তোমাদেরকে আমি ছদিনে ছটা ভিডিও দেবো, তোমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটি লাইক তো করতেই হবে, আর তোমরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। তো তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে, তো তোমাদেরকে আমি সেই জায়গায় নিয়ে যাই। চলো, তো চলো। তো এই হচ্ছে সেই গাজন, আমাদের এখানে গাজন রেডি করা হচ্ছে। এরপরে এখান থেকে গাজন রেডি করা হয়ে গেলে, বাবাকে সাজানো হয়ে গেলে, বাবা শিবকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হবে এবং গোটা পাড়ায় পাড়ায় ঘোরানো হবে। এই গাজন ছ দিন হয়, লাস্টের দুদিন রাত গাজন এবং দিন গাজন হয়। তো তোমরা অবশ্যই এটা সব জায়গা গাজনে হয়তো দেখেছো, তো এই গাজনটাও সেরকমই। তো এই হচ্ছে আমাদের বাবা কালিনজয়ের মন্দির। এই এটার ভিডিও আনবো আমি, তোমরা কমেন্টে অবশ্যই লিখো কতদিনের মধ্যে আনবো, আমি ঠিক বলে দেবো তোমাদেরকে। তো তোমরা ভিডিও চাও নাকি সেটা অবশ্যই কমেন্টে লিখবে। আর এখনও অনেক ভিডিও আসছে, মজা হবে অনেক ভিডিওতে, তো তোমরা দেখো আর মজা নাও। তো ফাইনালি আমাদের গাজন উঠে গেছে বা বেরিয়ে গেছে ধরে নিতে পারো। তো এরপর এখান থেকে গাজন বেরিয়ে যায়, আবার একটা অন্য শিব ঠাকুরের মন্দিরে যেয়ে বসবে, তো সেখানেও যে ঠাকুর বসবে। তো আমরা যতদূর পারবো ঠাকুরের সঙ্গে যাওয়ার চেষ্টা করবো। তো এবছর আমরা যাবো, অন্য বছর আমি যাই না, তো এবছরে যাবো তোমাদেরকে ভিডিও দেখানোর জন্যই। তো দু বছর গাজন হয়নি, এরকম বড়সড় উৎসব হয়নি, এমনি গাজন বেরোয় নাই। তো এবছর বেরোচ্ছে, খুবই মজা হবে, তো মজাদার মজাদার ভিডিও আসতে চলেছে, তো তোমরা খুব মজা পাবে দেখে। তো দেখো আমাদের গাজন বিখ্যাত। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হবে। তো এটা হচ্ছে মাঠের রাস্তা আমাদের, তো এই মাঠের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। তোমরা দেখে নাও, অবস্থা খুবই খারাপ, এই রাস্তা দিয়ে এত বড় ঠাকুর যাবে, তো দেখতে পাচ্ছ তোমরা খুবই কষ্টকর ব্যাপার হবে যারা নিয়ে আসবে। তো আমরা তো আগে আগেই চলে যাচ্ছি, তো আমাদের ঠাকুর কষ্ট করে যাবে, তো তোমরা দেখে নাও। তো এই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছ, এবার আমরা আগে এসে উঠে পড়েছি রাস্তার সাইডে। এরপর ঠাকুর আসছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা শাড়ি দিয়ে প্রচুর ঢাক আসছে, তো সবার শেষেই আছে আমাদের ঠাকুর। তো তার পেছনে পেছনে আসছে আমাদের ঠাকুর, এই রাস্তা দিয়েই আজ আসবে। তো ঠাকুরের ভালো রাস্তা থাকতো, এই রাস্তা দিয়েই আসতে হয়, এটা হচ্ছে নিয়ম, পুরনো যুগ থেকেই হয়ে আসছে। এই গাজন সবার প্রথম দিন এদিকে আসে, আবার লাস্টের দিনও এদিকে আসে,
আর মাঝের চারটে দিন ঠাকুর অন্যদিকে যায়, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো বলেছি। তো তোমরা দেখে নাও, এই রাস্তা দিয়ে আসছে সবাই কষ্ট করে, আর ঠাকুর সবার পিছনে আছে। তো আমি ঠাকুরের ভিড়ে হয়তো তুলতে পারবো না, তো তোমরা এগুলো দেখে বুঝে নাও তো কীরকম কষ্টকর ব্যাপার। তো ফাইনালি আমাদের গাজন এখানে চলে এসছে। এটা হচ্ছে আর একটা মন্দির, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা শিব মন্দির। তো এইখানে সবার প্রথম দিন প্রথমবারের মতন প্রথম জায়গায় এসে পৌঁছায় ঠাকুর। তো এখানে ঠাকুর এসে গেলো, এখানে এবারে ঠাকুর নেমে গেলো, এবারে পুজো হবে এখানে, তারপর এখান থেকেও ঠাকুর বেরিয়ে যাবে। তো এখান থেকে আবার একটি অন্য জায়গায় যাবে, তো সেটার ভিডিও আমি তোমাদের আনতে পারতাম, কিন্তু আমি আর যাবো না, সেটা অনেকটা দূরে। তো তোমরা দেখো আর দেখে বলো। তো এখান থেকে ঠাকুর বেরিয়ে গেল, এবার আমরা ঘর চলে যাব, অন্ধকার হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এবারে আমরা ঘর ফিরে যাব। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কালকে আমি আবার ভিডিও শেষ করতে পারিনি, এসে শুয়ে পড়েছিলাম। কালকে রাত্রির 11:30 থেকে 12:00 বেজে গেছিলো আমার ঘর ঢুকতে। তো আমি আজ এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। তো আবার আজকের ভিডিও আসছে, আজকের ভিডিও আমি তৈরি করব তোমাদের জন্য। আজকে গাজন অন্যদিকে যাবে, সেই ভিডিও আমি তোমাদেরকে আমি দেখাবো আজকে। তো আজকে ভিডিওটা তোমরা দেখবে, তো অবশ্যই দেখার জন্য অবশ্যই তো সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করতে হবে, তবেই তো এরকম গাজনের ভিডিও আবার তোমরা দেখতে পারবে। তো তাড়াতাড়ি সেটা করে দাও, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন হয়, তার শেয়ারটা করে দাও। আর যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দাও, তবে আজকের ভিডিওটা তোমরা কালকে যখন আসবে সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। তো চলো, ভিডিও আমি শেষ করছি।